তাহলে আমরা আমরা এতক্ষণে বুঝতে পেরেছি যে পরিসংখ্যানের মূল কাজ হচ্ছে কোনো জনসমষ্টি সম্পর্কে আলোচনা করা, কোনো জনসমষ্টির জনগোষ্ঠীর বৈশিষ্ট্য নিয়ে পরিসংখ্যান কাজ করে। তো আসলেই এটি হচ্ছে আসলে পরিসংখ্যান বা গাণিতিক পরিসংখ্যানের মূল কাজ। সেটি হলো যে আমরা সবসময় চাই যে একটি বড় জনগোষ্ঠী সম্পর্কে, একটি বড় জনগোষ্ঠী সম্পর্কে আমরা আমরা জানতে চাই। অর্থাৎ এটি হচ্ছে আমাদের, ধরা যাক এটি হচ্ছে আমাদের জনগোষ্ঠী, আমাদের এই জনগোষ্ঠী সম্পর্কে আমরা তথ্য জানতে চাই। এই জন্য আমরা করি কি, এই জনগোষ্ঠী সম্পর্কে জানার জন্য আমাদের কি করতে হবে, এই জনগোষ্ঠীর প্রত্যেকটা উপাদান সম্পর্কে আমাদের জানতে হবে। যদি আমরা ধরুন যে আমরা যদি জানতে চাই যে বাংলাদেশের মানুষের গড় বয়স কত, এটি জানার জন্য আমাদের কি করতে হবে, প্রত্যেকটা মানুষের কাছে যেতে হবে, যে তাদের বয়স মাপতে হবে, বয়স জানতে হবে, তারপর সেখান থেকে আমরা গড় বের করতে পারবো। কিন্তু এটি তো আসলে প্র্যাকটিক্যাল না, এটা সম্ভব না। এই জন্য আমরা যেটা করি পরিসংখ্যানে, আমরা কি করি, আমরা একটা নমুনা সংগ্রহ করি। আমরা সবগুলো জনসমষ্টির প্রত্যেকটি উপাদানের কাছে না গিয়ে আমরা একটা 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 ছোট নমুনা সংগ্রহ করি। সেটি হচ্ছে এই জনসমষ্টি থেকে, এই জনসমষ্টি থেকে আমরা একটা নমুনা নিই। এবং কথা হচ্ছে যে এই এই নমুনা কি মানে যে কোনো নমুনা হলেই হবে কিনা, যে কোনো নমুনা হলেই হবে না, নমুনাকে হতে হবে রিপ্রেজেন্টেটিভ অফ দ্য পপুলেশন। অর্থাৎ নমুনার মধ্যে জনগোষ্ঠীর যে বৈশিষ্ট্যগুলো আছে সেই জনগোষ্ঠীর বৈশিষ্ট্যগুলো থাকতে হবে। সো জনগোষ্ঠীর জনগোষ্ঠীর যে বৈশিষ্ট্যগুলো আছে সেই সেই বৈশিষ্ট্যগুলোকে নমুনার মধ্যে থাকতে হবে। নমুনাতে নমুনা এটা হতে হবে একটা রিপ্রেজেন্টেটিভ স্যাম্পল, তাই তো? এই রিপ্রেজেন্টেটিভ স্যাম্পল হতে হবে। তাহলেই আমরা এই ছোট একটি নমুনা থেকে, এই ছোট নমুনা থেকে আমরা পুরো জনগোষ্ঠী সম্পর্কে আলোচনা করতে পারবো। একটা উদাহরণ দিই, নমুনা সংগ্রহের একটা উদাহরণ আমি দিই, যেটা দিলে আমাদের পরিষ্কার হবে যে আমরা দৈনন্দিন জীবনে কিভাবে নমুনা থেকে পুরো জনগোষ্ঠী সম্পর্কে একটা ধারণা আমরা প্রতিনিয়তই করে থাকি। যেমন ধরা যাক, আপনি বাজারে গিয়েছেন আঙুর কেনার জন্য, তো আপনি কি করেন, আপনি দোকানে গিয়ে যদি দোকানি আপনাকে এটা অ্যালাউ করে, আপনি একটি বা দুটি আঙুর আপনি চেখে দেখেন যে আঙুরগুলোর কোয়ালিটি কেমন, এগুলো মিষ্টি নাকি বেশি মিষ্টি না, নাকি টক, ডিপেন্ডিং অন আপনি কি চান। তার উপরে আপনি যদি মিষ্টি আঙুর চান, আপনি চাইবেন যে আপনি ওই নমুনা দেখেই ধারণা করার চেষ্টা করবেন যে আঙুরগুলো আসলে কেমন হবে। তো এইভাবেই আমরা দৈনন্দিন জীবনে আসলে আমরা নমুনা নিয়ে আমরা পুরো পুরো ব্যাপারটা সম্পর্কে একটা ধারণা নেওয়ার চেষ্টা করি। এই যে আঙ্গুরের আঙ্গুর কেনার যে উদাহরণ দিলাম, এখানে আমরা দেখলাম যে আপনি এখানে আমরা যেটা করি যে একটি আঙ্গুর বা দুটি আঙ্গুর খেয়ে আমরা পুরো আঙ্গুর সম্পর্কে, পুরো আঙ্গুরের ঝুড়ি সম্পর্কে আমরা একটা ধারণা করার চেষ্টা করি। তো এটি হচ্ছে নমুনায়ন, এবং পরিসংখ্যানের কাজই হচ্ছে এটা আসলে, যে নমুনা থেকে আমরা সমগ্র সম্পর্কে, সমগ্র জনগোষ্ঠী সম্পর্কে একটা ধারণা করার চেষ্টা করি। তাহলে এই যে আঙ্গুরের যে উদাহরণ দিলাম, এখান থেকে আমরা দুটো জিনিস দেখলাম। এক হচ্ছে যে সবগুলো আঙ্গুর না চেখে, শুধু একটি বা দুটি আঙ্গুর চেখে আমরা সবগুলো আঙ্গুর সম্পর্কে একটা ধারণা করার চেষ্টা করলাম, এবং সেখান থেকে আমরা সিদ্ধান্ত নিলাম যে কোন আঙ্গুরগুলো আমরা কিনবো, কোন আঙ্গুরগুলো মিষ্টি। কিন্তু এখানে একটা জিনিস লক্ষ্য করুন, যে চেখে দেখার জন্য আমরা যে আঙ্গুর বাছাই করলাম, এবং এই বাছাই করার সময় কিন্তু বিবেচনার আশ্রয় নিয়েছি। কারণ হলো কি, যেটা আমি যেটা করি বাজারে গেলে, যে আমি যদি মিষ্টি আঙ্গুর চাই, তাহলে আমি চেষ্টা করি যে যে আঙ্গুরটা, যে আঙ্গুরের যে থোকার মধ্যে যে আঙ্গুরটা সবচেয়ে টক হবে বলে আমার মনে হচ্ছে, সেই আঙ্গুরটা আমি পরীক্ষা করি। এবং সেই আঙ্গুরটা যদি ভালো হয়, তাহলে ধরে নেই যে পুরো আঙ্গুরগুলোই, সবগুলো আঙুরই ভালো হবে। তো এই যে আমরা একটা বিবেচনার আশ্রয় নিলাম, এই ব্যাপারটা কিন্তু ইম্পর্ট্যান্ট, এই ব্যাপারগুলো একটু খেয়াল করতে হবে, কারণ আমরা এটা নিয়ে পরবর্তীকালে আবার আলোচনা করবো।